চ্যাম্পিয়ন্স লিগে আবারও মাঠে নামতে চলেছে পিএসজি। আন্তর্জাতিক বিরতির পর প্রত্যেকটি লিগই অক্টোবর মাসে শুরু হয়ে গেছে এবং চ্যাম্পিয়ন্স লিগও শুরু হতে চলেছে আজকে থেকে। এই মৌসুমে লিগ ওয়ানের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ ফর্মে আছে পিএসজি। গ্রুপ স্টেজের প্রথম দুই ম্যাচে জুভেন্টাস এবং মাকাবি হাইফাকে পরাজিত করেছে ফ্রান্সের চ্যাম্পিয়ন দলটি এবং তারা পরবর্তী ম্যাচে বেনিফিকার বিপক্ষে মাঠে নামতে চলেছে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 6 অক্টোবর 12:30 AM। ভারতীয় সময় অনুযায়ী এই ম্যাচটি 6 অক্টোবর 12:30 AM অনুষ্ঠিত হলেও বাংলাদেশের সময় অনুযায়ী এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 6 অক্টোবর 1:00 AM। এই ম্যাচটি পিএসজি খেলবে অ্যাওয়ে ম্যাচ হিসেবে। বেনিফিকার হোম গ্রাউন্ডে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। বেনিফিকা তাদের সর্বশেষ খেলা 6 ম্যাচে 6টিতেই জয় পেয়েছে। অপরদিকে পিএসজিও তাদের সর্বশেষ খেলা 6 ম্যাচে 6টিতেই জয় পেয়েছে, যার থেকেই বোঝা যায় যে এই ম্যাচটি খুবই রোমাঞ্চকর একটি ম্যাচ হতে চলেছে। দুই দলই ফর্মে আছে। চ্যাম্পিয়ন্স লিগেও পিএসজির মতো বেনিফিকা জুভেন্টাস এবং মাকাবি হাইফাকে পরাজিত করেছে, যার জন্য এই ম্যাচটা আরও খুবই গুরুত্বপূর্ণ হবে দুটি দলেরই জন্য। গ্রুপ এইচে টেবিলে এখন সবার উপরে আছে পিএসজি, তবে বেনিফিকাও সমান পয়েন্টের সাথে দ্বিতীয় স্থানে আছে এবং এই ম্যাচটা যে জয় করবে তারাই গ্রুপ এইচে উপরে উঠে যাবে এবং এক পা রেখে দেবে রাউন্ড অফ 16-এ, যার কারণে এই ম্যাচটা আরও গুরুত্বপূর্ণ হবে। পিএসজি এবং বেনিফিকা দুটি আলাদা দেশের আলাদা লিগে খেলার কারণে এই দুটি দল একে অপরের বিপক্ষে বেশি ম্যাচ খেলেনি, তবে সর্বশেষ এই দুটি দল মুখোমুখি হয়েছিল 2015 সালের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে। সেই ম্যাচে পিএসজি বেনিফিকাকে 3-2 গোলে পরাজিত করেছিল এবং আবারও এই দুটি দল মাঠে নামবে একে অপরের বিপক্ষে।